মেট্রো রেল পদ্মা সেতুর পরে আলোচিত যে ব্যাপারটি ছিল 2022 সালে, সেটি হচ্ছে আমাদের মেট্রো। তো মেট্রো রেল 28শে ডিসেম্বর 2022 সালে প্রধানমন্ত্রীর মাধ্যমে যাত্রা শুরু করে, এবং এই মেট্রো রেলকে ঘিরে আমাদের সবার মনে এক ধরনের ইন্টারেস্টেড ব্যাপার কাজ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও অনেকদিন পর ব্র্যান্ড নিউ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দিনটি ছিল 4 জানুয়ারি 2023। ওই দিন ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, এবং এত ঠান্ডার মধ্যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমরা মেট্রো রেলের টিকিট কেটে নিলাম, না মেট্রো রেলের জন্য ওয়েট করছি, এবং আমাদের মেট্রো রেল এসে পড়েছে। মেট্রো রেলে উঠে গেছি এবং ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে খুব এনজয় করছিলাম। ফ্রেন্ডের সাথে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো মেট্রো রেলের একটা বগি থেকে আরেকটা বগিতে গেলাম, এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে মেট্রো রেলের মাধ্যমে খুব দ্রুত, প্রায় 10 মিনিটের মধ্যে আমরা আগারগাঁও থেকে দিয়াবাড়িতে চলে গিয়েছি, এবং আমরা দিয়াবাড়িতে এসে পড়েছি স্টেশনে। আর মেট্রো রেলে থাকলে বলতে চাই যে আপনি যানবাহনে আছেন বা কোনো ট্রেনে বা বাসে, মনে হবে যে সম্পূর্ণই আপনি নিজের মতো একটা পরিবেশে আছেন, নিজের বাড়িতে যেরকম থাকেন সেরকম একটা ফিলিং চলে আসে মেট্রো রেলে থাকেন। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা শেয়ার করলাম আর কি। আর যেদিন আমরা মেট্রো রেলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স পেয়েছি সেদিন সেরকম গ্যারেজ ছিল না আগারগাঁও স্টেশনে। এখানে অনেকক্ষণ টাইম পাস করলাম এবং আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। তো ফাইনালি আমাদের দিয়াবাড়ি থেকে আগারগাঁওতে যাওয়ার টিকিটটা পেয়ে গেলাম। এখন আমাদের আগারগাঁওতে যাওয়ার দৃষ্টি আকর্ষণ করছে। তো আমাদের ভার্সিটিও দেখা যাচ্ছে মেট্রো রেল দিয়ে, এবং এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য যে আমাদের মেট্রো রেলের মাধ্যমে আমরা এভাবে দেখতে পেরেছি আশেপাশের অনেক কিছু, এবং অন্যরকম একটা যাত্রা এক্সপিরিয়েন্স হলো। তো আমরা মেট্রো রেল থেকে বের হয়ে গেলাম, আগারগাঁও স্টেশন থেকে বের হবো। তো আজকের মতো মেট্রো রেলের যাত্রাটা আমাদের জন্য যেরকম ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে, এবং আপনারাও কমেন্ট সেকশনে জানাবেন যে কে কে এখনো মেট্রো রেলের জার্নি এবং গিয়েছে। আজকে এখানে বিদায় নিয়ে সবাই খুব বেশি ভালো থাকে।